এখনো যদি বাংলা পশ্চিমবাংলা বিজেপি ঘুরে দাঁড়ায়, যদি পশ্চিমবাংলা বিজেপি ঢেলে সাজায়, যদি পশ্চিমবাংলা বিজেপি এই কোর্স কারেকশন করে, তাহলে বদলাবে, তাহলে বিজেপি আবার উঠে দাঁড়াতে পারে। যে বিজেপিটাকে আমরা এইভাবে গড়ে তুলেছিলাম, সে বিজেপিটা এই 2020 আর 2021 সালে একটা অত্যন্ত নিচু স্তরের একটা চতুষ্টয়ের হাতে পড়ে নষ্ট হয়ে গেল, এবং এইরকম একটা সম্ভাবনা হাতের ফাঁক দিয়ে, আঙুলের ফাঁক দিয়ে পিছলে গেল, এটাতে তো অসম্ভব পীড়া হয়, আমার তো পীড়া হয়। আমাদের সাথে রয়েছেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। তথাগত দা, আপনাকে স্বাগত। একদমই তথাগত দা, যে প্রশ্ন প্রথম যাব, বঙ্গ বিজেপিকে বারবার টুইটে আপনি অবরুদ্ধ করেন বঙ্গ বিজেপির পতন দেখতে চাওয়ার জন্য, এরকম ধারণা তোমার হলো কি করে? আমি এই দলটা করছি 1990 সাল থেকে, যখন পশ্চিমবাংলায় বিজেপি মাত্র 6% ভোট পেত, তারপরে ভোট বেড়েছে, এবং সেই সময়ে আমি যখন বিজেপিতে যোগ দিয়েছিলাম সরকারি চাকরি ছেড়ে, গ্রুপে চাকরি ছেড়ে, তখন আমাকে সবাই বলছিল তোমার মাথা নিশ্চিত খারাপ হয়ে গেছে, তুমি পশ্চিমবঙ্গের মতো বামপন্থী রাজ্যে বিজেপি করতে যাচ্ছ। কিন্তু তখন আমরা যারা ছিলাম, তার মধ্যে তপন সিকদার ছিলেন, রাহুল সিনহা ছিলেন, বিশ্বপ্রিয় রায়চৌধুরী ছিলেন, সমীক ভট্টাচার্য ছিলেন, আমিও ছিলাম, আমরা সবাই মিলে তিলে তিলে এই বিজেপিটাকে গড়ে তুলেছি। যে বিজেপিটাকে আমরা এইভাবে গড়ে তুলেছিলাম, সে বিজেপিটা এই 2020 আর 2021 সালে একটা অত্যন্ত নিচু স্তরের একটা চতুষ্টয়ের হাতে পড়ে নষ্ট হয়ে গেল, এবং এইরকম একটা সম্ভাবনা হাতের ফাঁক দিয়ে, আঙুলের ফাঁক দিয়ে পিছলে গেল, এটাতে তো অসম্ভব পীড়া হয়, আমার তো পীড়া হয়। সেই জন্য আমি বিজেপিকে যে কথাগুলো বলি, কিন্তু যে কথাগুলো বলি এ কথাগুলো যে নতুন করে বলছি তা নয়, এ কথাগুলো আমি 2020 সালে যখন রাজ্যপালের থেকে দায়িত্বমুক্ত হয়েছি, আমার 5 বছর মেয়াদ শেষ হইয়া তখন দায়িত্বমুক্ত হয়েছি, তখন থেকে আমি বলছি, কিন্তু দলের ভেতরে প্রকাশ্যে একটি কথাও বলিনি, কারণ আমি তো কখনোই চাইনি যে বিজেপি হেরে যাবে। কিন্তু বলা সত্ত্বেও কোনো হেলদোল হলো না, তারপরে তো দেখা গেল যে 2021 সালের 2রা মে যে ফল বেরোলো তাতে বিজেপি হেরে ভূত হয়ে গেল। তারপরে আমি আশা করেছিলাম যে একটা কোর্স কারেকশন হবে, একটা শুধরোবার চেষ্টা হবে, কিন্তু বলা হতে লাগলো না না শুধরোবার কী আছে, আমরা তো 3 থেকে 77 করেছি। তখন আমি বুঝলাম যে এদের দ্বারা কিছু হবে না, হবে না। তার কারণ হচ্ছে যে স্বীকার করে না যে বিপর্যয় হয়েছে, সে বিপর্যয় সামলাবে কী করে? তখন আমি মুখ খুললাম, প্রকাশ্যে মুখ খুললাম টুইটারের মাধ্যমে, এবং করলাম কেন, তার কারণ তখন আর হারাবার কিছু নেই, আর কী হবে, হেরেই তো গেছি। এইরকম যেখানে বলা হতো এই 19-এ হাফ 21-এ সাফ, আর মমতা বারমুডা পড়ুন আর এ করে বা আবল তাবল বলা হতো, সে তো সেই দল তো হেরে গেছে, তো 77টা আসন পেয়েছি মাত্র, 100টাও পাইনি, তারপর সেটা কমে আবার 70 হয়ে গেল। অতএব তখন আমাকে প্রকাশ্যে বলতেই হলো আর কি। তো তাতে কিছু লোক খুব বিচলিত হয়েছিলেন, যে আপনি এতদিনের পুরনো কার্যকর্তা কেন প্রকাশ্যে বলছেন না। আমি তখন এই কথা বলেছিলাম, এটা আমি নতুন করে বলছি না, আমি গত 1 বছর ধরে প্রায় বলে আসছি যে এই জিনিস হয়ে আসছে, এই জিনিস হচ্ছে। এমনকি আমি যখন রাজ্যপাল ছিলাম তখনও বেসরকারিভাবে যখন বিভিন্ন আমাদের নেতাদের সাথে দেখা হয়েছে তখনও বলেছি যে এইরকম ব্যাপার কিন্তু হচ্ছে, আপনারা সাবধান থাকুন, বিপর্যয় হবে। কিন্তু সেগুলো আমি প্রকাশ্যে বলিনি বলে কেউ জানতে পারেনি, তুমিও জানতে পারোনি, সাধারণ মানুষও জানতে পারেননি। 2019-এ বঙ্গ বিজেপির চূড়ান্ত সফলতা, এখন দেখা গেল বিধানসভা নির্বাচনে ভরাডুবি, পৌরসভা নির্বাচনে যে 4টি নির্বাচন হলো তাতেও কিন্তু ভরাডুবি, শিলিগুড়িতে অত্যন্ত খারাপ ফল করেছে, এই ধীরে ধীরে বঙ্গ বিজেপি নস্যাৎ হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে, কি বলবেন? নস্যাৎ হয়ে যাচ্ছে, তার কারণ হচ্ছে, মূল কারণ হচ্ছে বিধানসভা নির্বাচন। ওই বিধানসভা নির্বাচনে যে চতুষ্টয় ছিল, যাদের আমি কেডিএসএ গ্যাং বলি, এই কেডিএসএ গ্যাং এমন অসাধুভাবে, এমন সাবোটাজ করে, এমনভাবে নির্বাচনটা পরিচালনা করেছি যে তাদের হেরে ওই 77 তাদের বিপর্যয় হয়ে গেল। ওই বিপর্যয়ের পরে আর কিছু ঠেকানো যাবে না।
বিধানসভা ভোটে বিপর্যয় হলো মানে হলো যে পুলিশটা তাদের হাতে তাদের হাত থেকে বেরিয়ে গেল, মানে পুলিশটা তৃণমূলের হাতে চলে গেল। তারপরে কে আটকাবে? পুলিশ চলে গেল, রাজ্য নির্বাচন কমিশন চলে গেল, যারা পুরসভা নির্বাচন ডিভিশন করে তারা চলে গেল, তারপর কে আটকাবে? তো হতে বাধ্য। আর মানুষও তো দেখতে পাচ্ছেন যে এই দলে জিতবার কোনো ইচ্ছে নেই, যে জিতবার কোনো চেষ্টাই নেই। যারা যাদের মানে 200 বেশি আসন পাওয়ার সম্ভাবনা ছিল, নিজেরাও বলছিল, তারা জেনে বুঝে আসনগুলো হারিয়েছে। এই কামিনী কাঞ্চনের খেলায় ভুলে, তাতে তার সেই খেলায় মেতে, তাতে নানা রকম নষ্টামি করে, নানাভাবে অন্তর্ঘাত করে এই দলটাকে হারিয়েছে। তো লোকে আর তারপরে ভোট দেবে কেন? এখনো 106টা পৌরসভায় ভোট বাকি আছে, যেখানে দেখা যাচ্ছে যে কিছু কিছু প্রার্থী যারা বিজেপির দাঁড়িয়েছে, অনেকেই বলছিলেন কথার মধ্যে যে কেউ কেউ হোয়াটসঅ্যাপেই বিজেপির প্রার্থীর নাম পাওয়া যাচ্ছে, তারা কিন্তু প্রচারে নেই, তাদের এমনকি একটা ফেস্টুনও নেই এই যারা প্রার্থী হচ্ছে। তাহলে আরো ভরাডুবি অপেক্ষা করছে বঙ্গ বিজেপির জন্য, কি বলবেন? আর কত ভরাডুবি হবে, আর কি হবে, আর কি হতে পারে? এখনো যদি বাংলা পশ্চিমবাংলা বিজেপি ঘুরে দাঁড়ায়, যদি পশ্চিমবাংলা বিজেপি ঢেলে সাজায়, যদি পশ্চিমবাংলা বিজেপি এই কোর্স কারেকশন করে, তাহলে বদলাবে, তাহলে বিজেপি আবার উঠে দাঁড়াতে পারবে। তার কারণ যে অপোজিশন পলিটিক্যাল স্পেস যেটা আছে সেটা তো ফাঁকা আছে। সেখানে বিজেপির জায়গা ছিল, বিজেপি সেই জায়গাটা হেলায় হারিয়েছে, লাথি মেরে ফেলে দিয়েছে। রয়েছে সিপিএম আর কংগ্রেস। কংগ্রেস তো একটা হতোদ্যম, একেবারে মানে খরচের খাতায় লেখা দল। তাদের সর্বোচ্চ নেতাকে নিয়ে সবাই হাসাহাসি করে, সে মাঝে মাঝে কোথায় চলে যায় কেউ জানে না, তখন আবার সঙ্গে লোকও নেয় না, ও সিকিউরিটিও নেয় না। আর সিপিএমকে তো লোকে দেখে নিয়েছে এত বছর ধরে, সিপিএমকে এখন ফিরে আসবে না। তাছাড়া সিপিএমের সম্পূর্ণভাবে নেতৃত্বের অভাব আছে। জ্যোতি বসু, প্রমোদ দাশগুপ্ত, সুভাষ চক্রবর্তী, হরকৃষ্ণ কুমার, এদের মতন তো নেতা সিপিএমে আর নেই। এখন যারা আছে তারা খুবই নেহাতি, যাকে ম্যান অফ স্ট্র বলে ইংরেজিতে। অতএব সিপিএমের নেতৃত্বের অভাব এবং সিপিএমকে লোকে দেখে নিয়েছে, এই জন্য অপোজিশন স্পেসটা খালি আছে। এইখানে বিজেপি আবার ঢুকতে পারে যদি ঢেলে সাজায়, আর যদি ঢেলে না সাজায় তাহলে যা কপালে আছে তাই হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। নমস্কার।